সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমরা জানি এর পক্ষ থেকে তা সবই করা হবে, কিন্তু আজকে যখন নির্বাচন ঘনিয়ে আসছে, আগামী সংসদ নির্বাচনে কাঁঠালের আদাফনের প্রতিনিধি হিসাবে আমি অবলক্ষ জমাদারকে এমপি হিসাবে দেখতে চাই। আপনাদের বাড়ির নাম শুনেছি, আপনাদের বাড়ি এক শিক্ষক ছিল আমাদের স্কুলে। ডিসেম্বর মাসে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে আগামী নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে, অবাধ এবং নিরপেক্ষ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 24শে মার্চ এরশাদ সামরিক শাসন জারি করে এদেশের